আসসালামু আলাইকুম। এনআরডি টেলিভিশনে সাদর সম্ভাষণ এবং পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমি জাবেদুর রহমান রিপন। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততাকে পিছনে ফেলে পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে ঈদ উদযাপন ও ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য মানুষ ছুটে যাচ্ছেন বাড়িতে। সিলেট নগরীর কদমতলী বাস স্ট্যান্ড ও রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় প্রচুর যানজট ও যাত্রীদের ভিড়। কর্মব্যস্তময় জীবনে ভালোবাসার টানে বাড়িতে গিয়ে সবার সাথে ঈদ পালন করার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে পরিবারের ভালোবাসা পেতে বাড়ি থেকে ছুটে চলা পথযাত্রীরা বলেন, সুবিধা মেনে যেহেতু যানবাহন চলাচল করতেছে, ঈদে বাড়ি যেতে মানুষের অনেক সুবিধা হবে। অনেক কিছু সবাইকে নিয়ে ঈদ করবো, একসাথে যাবো, এত মানে ভয়াবহ একটা করোনা, মানে জীবনের রিস্ক নিয়েই বলতে হইতেছে যাওয়া, মানে সবাইকে নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আর কি। অনেক ভালো আছি, আল্লাহ তালা সুস্থ রাখছে, এই প্যান্ডামিক সিজনে সুস্থ রাখছি, ওইটাই আলহামদুলিল্লাহ। বাড়িতে যাওয়া হচ্ছে প্রায় ঈদের সিজন, মানুষের একটা আমেজময় সময়, বাড়িতে যাইতেছি, খুবই ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে, কিন্তু হচ্ছে টেনশনে আছি, যাচ্ছি আবার আসবো কীভাবে, লকডাউন তো খুবই সীমিত, আবার লকডাউন হয়ে যাবে, এর জন্য আর কি টেনশন হচ্ছে খুবই। অনেকদিন পরে বাড়িতে যাইতেছি, সবার সাথে ঈদ করতে পারবো, এটার আনন্দটা একটু আলাদা, সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে। লকডাউনের জন্য বাড়িতে যেতে পারতেছে না, ফ্যামিলি সবার সাথে দেখা হইতেছে না বা কোনো কথা হইতেছে না, অনেকদিন যাবৎ লকডাউন, সেজন্য এই সুযোগটা করে দেওয়ার জন্য সাধারণ মানুষের জন্য অনেক ভালো হয়েছে, যে বাড়িতে যেতে পারতেছে, ফ্যামিলির সাথে পরিচয় হইতেছে, দেখাটা হইতেছে, ওদের সাথে একটু সময় কাটাইতে পারবো, আবার হয়তো বা শুনতেছি আবার লকডাউন দেওয়া হবে, তো একটা এই একটা চান্সে সবার জন্য অনেক সুবিধা হয়েছে আর কি। বাবা মার সঙ্গে একসঙ্গে ঈদ করবো, খুব আনন্দ আসলে লাগতেছে, আলহামদুলিল্লাহ, একটা তো ভালো একটা মনে হচ্ছে নিজের কাছে, কারণ কুরবানি ঈদ তো আর বাইরের বাইরে থেকে করাটা আসলে একটা টাফ ব্যাপার, এটা তো সবাই বুঝতে পারেন। এটা অনেক সময় আপনার লকডাউন বলেন যাই বলেন, আসলে থাকাটা মনটা আসলে মানে না, বাড়িতে ফ্যামিলি আছে, যেতেই হবে, না গেলে কুরবানি ঈদ তো একা একা করা যায় না। এদিকে লকডাউন শিথিল হওয়ায় লোকজন বাড়িতে গিয়ে পরিবারের সাথে ঈদ পালন করতে পারবেন বলে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এই জিনিসটা অনেক ভালো হয়েছে, আমরা বাড়িতে যেতে পারতেছি, আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য, এটা সরকারের কাছে আমরা খুব মানে কৃতজ্ঞ যে আমাদেরকে বাড়িতে যাওয়ার সুযোগটা দিছে, যে ফ্যামিলির সাথে ঈদ করবো। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা দূরে অবশ্যই খারাপ লাগবে, কষ্ট লাগবে, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এই জিনিসটা অনেক ভালো হয়েছে। ইনশাল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমত এবং জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং প্রশাসনকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই যে অন্তত পক্ষে ঈদকে সামনে রেখে তারা লকডাউনটা শিথিল করেছেন এবং আমাদেরকে বাড়িতে যাওয়ার আত্মীয় স্বজনদের সাথে আমাদের ঈদ করার একটা সুযোগ করে দিয়েছেন। এটা তো অনেক ভালো, কারণ এরকম না হইলে আসলে যাওয়াই হইতো না, মানে এই দিকটা প্রধানমন্ত্রী অনেক ভালো একটা কাজ করছে। স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ, আর আমরা যে যেতে পারতেছি ঈদের সময়, বছরে দুইটা ঈদ, এখন এটা ঈদুল আজহা, তো ঈদের সময় বাড়িতে ঈদ করার মজাটাই আলাদা। এক্ষেত্রে সরকার যে লকডাউনটা শিথিল করছে, এই জন্য অনেক ধন্যবাদ সরকারকে এবং সরকারি মহলে যারা আছে সবাইকে ধন্যবাদ। সময়ে সত্য ও নিত্য নতুন সংবাদ পেতে এনআরডি টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ।